হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম মহালয়ার দিনে। তো সবাইকে জানাই শুভ মহালয়া। কিরকম মহালয়া দেখলে একটু প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও যে কত ভোরে উঠেছিলে। আমি তো সত্যি কথা বলতে ভোরবেলা একদমই উঠিনি। তো প্যান পরে নিস তো তুই সরে যান। তো সত্যি কথা বলতে আমি কিন্তু ভোরবেলা উঠতে পারিনি, কারণ ঘুমিয়ে গেছিলাম। উঠেছি 7:30-8টার দিক করে, তবুও উঠে মহালয়া তো এখন সারাক্ষণই হচ্ছে, সেগুলো দেখেছি আর কি। চা খেতে খেতে চা মহালয়া দেখছিলাম, আর তোমাদের সামনে এই জাস্ট আমি ভিডিওটা অন করলাম। তো যাই হোক, সবাই ভালো আছো আশা করি, সবাই ভালো আছো। আর আমার তো চলে যাচ্ছে একঘেয়েমি জীবন, ঘর থেকে না পারছি বেরোতে, না পারছি কিছু করতে। কম্পিউটার বন্ধ করছো? ঠিক আছে, কারেন্টটা যাচ্ছে আর আসছে। তুমি সরে যাও ওখানেতে। তো যাই হোক চলো, আর ঘরের কাজকর্ম তো চলছে, সেটাকে বারবার বলছে জামা পরিস নি, প্যান্ট পরেনি, সামনে চলে আসছে, সেগুলোকে বাথরুমে ঢুকিয়ে দিলাম, ওটা স্নান করাবো। তো এইখানে প্রেশার কুকারে আলু সিটি দিচ্ছি, আলু বলতে তরকারি, তরকারি মুড়ি খাওয়ার জন্য। ভাত কিন্তু বসাইনি, এটা খালি খালিটা রেখে দিয়েছি, স্নান করে পুজো দিয়ে ভাবছি রান্নাবান্না বসাবো। আর কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট যাচ্ছে আসছে। যাই হোক, মহালয়ার সময় তো কারেন্ট যাচ্ছিলো না, এখন কারেন্ট যাচ্ছে আর আসছে। তো আজকে বলে দিই, আজকে হলো শনিবার, শনিবারে সকাল থেকে শুরু চলছে আর কি কাজকর্ম। আর প্রচুর বাসন ছিল গো, এখান থেকে একদম বাসন সব ট্রান্সফার করে দিচ্ছি, এখানে খালি করে দিচ্ছি, মানে আর ভালো লাগছিলো না, এখনটা দেখতে বাজে লাগছিল। তো যাই হোক চলো, ঝটাপট ছেলেকে স্নান করিয়ে দিই, নিজেও স্নানটা করিনি, করে তোরে খাবো এখন। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মুড়ির থালা, আর মুড়ির থালার মধ্যে আলুর তরকারি। এই যে খেতে বসেছি, আর তোমাদের দাদাভাই এই মাত্র এলো, এসে খেয়ে গেল, খেয়ে যে আর এই চলে গেল দোকান আর কি, আর বাজার টাজার দিয়ে গেল। বাজার বলতে শাক, বাজারে প্রচুর সবজির নাকি দাম, ভোজ এবার কী খাবে মানুষ। তো এই হচ্ছে ঝিঙে, হচ্ছে টমেটো, তো এই ঝিঙে দিয়ে একটা তরকারি হবে, শাক দলেরই ভাজা হবে। এটা যদি পোস্ত করলে ভালো হতো, কিন্তু পোস্ত নেই, পোস্ত আলু দিয়ে তরকারি হবে, তো একটা তাহলে পোস্ত দিয়ে করবো না, চাটনি বানাবো, চাটনি শেষ হয়ে গেছে, আবার চাটনি বানাতে হবে। আর এদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়েছি একদিকে, আর দুধটা নিয়ে এসেছে, দুধ বসিয়েছি একদিকে, এই তো কাজ। আর এদিকে স্কুল থেকে আজকে খাবারটা নিয়ে আসেনি, তো ছেলে যায়নি আজকে, তোমার দাদাভাই গেছে আজকে, ভেবেছিলাম স্কুল বোধহয় বন্ধ, তো দেখছি না খোলা। আর এদিকে ছেলেদের স্কুল কিন্তু আজকে ছুটি। তো চলো তোকে মেখে দিয়ে যাবো, খাওয়া দাওয়াটা করবো, করে তারপর এখন রান্নার দিকে যাবো। আমি হাতটা নিচে নামাস না, মারাত্মক লেভেলে গরম। টমেটোটা না এত লাল যে একবারে লাল টকটকে হয়ে গেছে তরকারিটা, তাই না ভাবি? টমেটোর কালারটা আমি কিন্তু এখন ওই তো দেখতে পাচ্ছি, কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, আলুর তরকারি ভীষণ ভালোবাসে, ওই জন্য আলুর তরকারি করা। আর বাইরে খা খা করে রোদ দিয়েছে একদম, ঠিক আছে নুন টুন ঠিক আছে। চলো আমি বা বাকি থাকি কেন, আমিও খেয়ে নিই, খেয়ে নিয়ে এখন ওই যে ঝটাপট শাক কাটবো, ঝিঙে কাটবো, অনেক কাজ অনেক কাজ, রান্না বললে রান্না নয় গো। জল খাবি? দাঁড়া জল দিচ্ছি, সবসময় হাতটাকে পরিষ্কার করে নিয়ে সব ধুবি, বোতল ধুবি। তো চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। বেলা যাই গড়িয়ে গড়ি, আর আমারও যাই রান্না গড়িয়ে গড়ি। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না চলছে, আর একটুখানি বাকি আছে আর কি, রান্না মাছটা হচ্ছে, তাহলেই আমার রান্না কমপ্লিট। আর ঘর দুয়ার একদম পরিষ্কার করে নিয়েছি, একদম একদম সব ঝাড়টার দিয়ে একদম রেডি করেছি, যেহেতু বিকালবেলা আজকে ছেলের নাচের ক্লাস আছে, তো সেই জন্য আর আজকে সময় পাবো না, সেই জন্য সমস্তটা গুছিয়ে বাগিয়ে নিয়েছি। তারপর রান্নার পর কতটা করতে পারবো জানি না, কিন্তু অনেকটা গুছিয়ে গাছি নিয়েছি আর কি। তো যাই হোক, আর রান্নাটা এই যে করছি, ঝিঙে দিয়ে আলু মাছ দিয়ে এই চিংড়ি, চিংড়ি দিয়ে ঝাল, এটা এখনো হয়নি বাবা, একটু আর একটু সেদ্ধ হয়ে যাবে। এরকম হয়, আ কি গন্ধ,
এটা দেশি চিংড়ি, এটা কিন্তু বাগদা চিংড়ি না, এগুলো একদম দেশি চিংড়ি, ছোট 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 ছোট। আর এদিকে ছেলে একটুখানি সাইকেল চালাচ্ছিল, অনেকদিন পর সাইকেলটা বের করলো। তুমি তুলে দে সাইকেলটা যদি না চালাবি। হ্যাঁ, রান্নাঘর থেকে চুরি করছিস। তুই কি খেলি? চাটনি আর একটু শাক। হ্যাঁ, সাইকেল তুলে দাও না বাবা। আর বাড়িতে নামাস না, বাড়িতে নামাস না, এদিকে স্যার, এদিকে ব্যাকে ঘুরা। এই যা, সর্বনাশ হয়ে গেল, যা তোল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বাজে ব্যাপার! ওরে বাবা রে, ছট ছট সর সর সর, বেকে বেকে বেরি 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 আই। তুই দেখেছ কেমন সাইকেল টাইকেল সব ফেলে দে। থাক, তুলতে হবে না, পাপা এসে তুলে দে। পেছনটা ব্যাকে করে দে, পেছনটা ইয়ে কর, পেছনটা একটু সাইড কর, পেছনটা নিয়ে আয় এদিকে। হ্যাঁ ব্যাস, ছেড়ে দে। দেখেছো, ফেলে দিল ধুম করে। এই প্রথম কথা সাইকেল, আর হাতটা ওরকম ছিঁড়ে দিলে কেন গলার মালাটা? যাই বন্ধুরা, চলো ঝটপট করে রান্নাটা হয়ে গেলে আমি একবার, আর হাতে নেল পলিশ করবে সব তুলে দিয়েছে, এবার আমি একটুখানি পরবো। আর তোমাদের দাদা ভাই কালকে আমার জন্য মেহেন্দি এনে দিয়েছে, আমি বললাম আনতে, তো মেহেন্দি এনে দিয়েছে, এই দেখো পরবো। কবে পরবো জানি না, এনে তো রেখেছি, কিন্তু পুজো আগে তো পরতেই হবে, তাই না? আর আজকে থেকে পুজো পুজো ভাব। তো আমার দেখো কী অবস্থা, লুক একটুও না সাজগুজ না কিছু না, মুখে একটু চর্চা করছা, কী করবো, ভালো লাগছে না, রান্না বান্না ঘরে কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো ঝটপট করে তরকারিটা কর, হয়ে গেলে আলু বলো। ছি ভাবে, কোথা থেকে কি নিয়ে এসেছিস বলো, ফেলে দিয়ে হাতটা ধুবি চলো। তো কাকি কালকের মতনই খাওয়া দাওয়ার বসে নিয়ে বসে গেছি দুপুরের, আর তোমাদের দাদা ভাই এখন এসে পৌঁছায়নি, ভাবলাম ছেলেকে আগে তাড়াতাড়ি খাইয়ে দিই, রান্নাটা অলরেডি হলো আর কি। এখানে পুনকো শাক ভাজা, আজকে পোস্তটা শেষ হয়ে গেছে, পোস্ত নেই। এখানে রসুন ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুকনো লঙ্কা দিইনি আজকে। আর এদিকে টমেটোমে চাটনি করেছি আবার আজকে, দুদিনের জন্য করেছিলাম শেষ হয়ে গেছে, আবার আজকে করলাম কাঁচা লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। আর এইটা তো তোমাদেরকে দেখালাম, আর লেবু নিয়েছি ছেলেরা না আমার, তোমাদের দাদা ভাই খাবে না, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝাল, ঠিক আছে। আর ভাত তো এদিকে আছে, তো যাই বন্ধুরা চলো ছেলেকে ঝটাপট করে খাইয়ে দিই। খাইয়ে দিয়ে ওর আজকে যেহেতু নাচের ক্লাস আছে, খুব মানে তাড়াহুড়ো করছি আজকে আবার। গুড ইভিনিং সবাইকে, এখন সময় কিন্তু কটা বাজে রে ভাবি, কিন্তু আমার ঘড়ি নেই, 1:30 বাজতে যাচ্ছে। তো যাই হোক, আর সন্ধেবেলা এসেছিলাম, ছেলে নাচের ক্লাস ছিল, কালকেও আছে, এখন কয়েকদিন হবে, তো এসেছিলাম। তাছাড়া আরও পুজোর মার্কেটিং, শপিং 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 চলছে কিন্তু। আরে দেখো নেল পলিশ লাগিয়ে নিচ্ছি, কেমন লাগছে নেল পলিশটা? কী নিয়ে এসছে এগুলো, খাবার জিনিস? এই আমি তো সত্যি পাউরুটিগুলো ভাবলাম, আমাকে খাবার জিনিস কী দিচ্ছে দেখো, খিদে পেয়েছে এইগুলো। তোমরা কি মনে হচ্ছে এগুলো কেক না? তো আজকেও শপিং করলাম, সেই শপিংগুলো তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে শেয়ার করবো, ঠিক আছে? এখন দেখাতে আর পারলাম না, এগুলো কি সব খাবার নিয়ে চলে এসেছে, এখন খাবো না। লাড্ডু কি, এগুলো আবার কি সব জানো বাবা, খুব খিদে পেয়েছে, অনেকটা বেলা বেলা বলছি, সন্ধ্যে রাত হয়ে যাচ্ছে। এটা বলে লাড্ডু এনেছে, আর এগুলো কি বলবি, মিষ্টি টাইপের নাকি এগুলো? কালকে আমি একা খেয়েছি চারটে, এরকম চারটে খেয়েছো? খিদে পেয়েছিল একটু, দুধ দুটো দিলখুশ আর দুটো লাড্ডু, না চারটে ওই রকম খেয়েছি, দুটো লাড্ডু দাঁত ভেঙে যাবে চিন্তা করা। যাই হোক, সন্ধ্যেবেলাতে অনেক জায়গায় অনেক কিছু ঘোরা হয়ে গেল, অনেক কিছু কেনা হয়ে গেল,
বাড়িতে গিয়ে একবারে ফোনে দুটো কভার কিনেছি, সেটাও দেখাবো। খেতে দাও, খুব খিদে পেয়েছে। চুয়াল ভেঙে যাবে, চুয়াল ভাঙবে না, চুয়াল ছেড়ে যাবে। চলো একটু বসি, বাড়িতে যাবো, চলো। তো বন্ধুরা, আবার রাত্রের আজকে খাবার আনতে চলে এসেছি। তো তোমাদেরকে বলেইছিলাম যে এখানে খাবার আমি নিতে যখন আসবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এই হচ্ছে হোটেল, বেশি হাইফাই হয়তো নয় কিন্তু একদম ঘরোয়া টাইপের হোটেল। তো আজকে একটু রুটি দরকার করতে নেবো আর কি। আজকে যেহেতু মহালয়া সেই জন্য পোড়া ঝোড়া খেতে বাড়িতে আর বানালাম না, তো সেই জন্য ছেলে আমি যেহেতু রুটি খাবো তো সেই জন্য বলো তো যাই হোক, চলো অনেকটাই রাত হয়ে গেছে, খাবারটা নেবো আর দোকান দিয়ে মানে বাড়ি চলে যাবো। ওই তোমাদের দাদাভাই ওই নিচ্ছে, তো রুটি তরকা নেওয়া হয়ে গেছে, ওই যে বিল পেমেন্ট করতে আছে আর কি। না একটু তাড়াতাড়ি করো, রুটি তরকা হাজি কি মুখে কি আছে, টুলবক্সে ধরে যাবে। যাই হোক চলো এবার তাড়াতাড়ি করে, মুখে কি আছে, মুড়ি। তো বন্ধুরা, এই জাস্ট আধা ঘন্টা হলো বাড়ি ফিরেছি, আর আসতে না আসতেই তিনজনে কাজে লেগে পড়েছি। আমি আমি কাজে লেগেছি রান্নাঘর মানে ঝামা ঘষতে, আর তোমাদের দাদা ভাই গোপু সোনাদেরকে খাওয়াতে, আর ছেলে কি করছিল, কি করছিল, হ্যাঁ ও যে ব্লগগুলো খেলছিল ওগুলো গুছাচ্ছিল, ঘরটা একটুখানি ওই এটা সেটা সরানা সরানি করলো, ব্যাস তিনজনে তিনজনের কাজ সাথে সাথে বিশাল হিমশিম খেয়ে গেছে। খেয়েছে কিছু না, তো যাই হোক। আচ্ছা আংটিটা ওখানে পড়ে আছে গো। তো এখন বাজে কটা জানো, পুরো 11টা বাজছে, দেখতেই পাচ্ছ 11টা পেরিয়ে যাচ্ছে। আর আমি জাস্ট ইঞ্জেকশনটা নিলাম, আর এবার খাবো, তো খাবো রুটি আর তরকা দেখতেই পেলে, আর তোমাদের দাদা ভাই খাবে ভাত, ওবেলা দুপুরবেলা চিংড়ি পড়ে আছে, চিংড়ি আলু দিয়ে তরকারিটা, ব্যাস আর কিছু না, আর তরকা নেবে একটুখানি ওই দিয়েই খাবে, আর আমরা খাবো ওই তরকা পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো যাই বন্ধুরা চলো, আর কেনাকাটা যেগুলো করেছি আজকে তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না, ভীষণ একটা টায়ার্ড হয়ে গেছি। আর ওইখান থেকে আংটি নিয়ে যেটা তো বেসিনের মাথায় বাসন মাজলে না আংটিটা একটু খুলে রাখতে হয়। আর যেটা বলছিলাম কেনাকাটা বলতে করেছি তো তোমাদেরকে দেখাবো বললাম, কিন্তু এত রাত হয়ে গেছে আর এনার্জি একদমই লস, দুপুরবেলা ভালো করে ঘুমায়নি, ওই নাচের ক্লাস ছিল বললাম। কী খেয়েছি বলো তো, খুব সুন্দর প্রসাদ রেখেছি না, যে মানুষকে আপঘিতেই যাচ্ছি। তো যাই হোক, কালকে তোমাদেরকে সময় করে তোমাদের দাদা ভাইয়ের কালেকশানগুলো আর আমার সমস্ত, হ্যাঁ আর আমি দুটো ব্লাউজ কিনেছি, শপিং তো সেগুলো সব কিনেছি, আর সেগুলো তোমাদেরকে একসময় না মানে দেখিয়ে দেবো আর কি, আর সব শপিংগুলো একসাথে আর একবারটি তোমাদেরকে দেখিয়ে দেবো, সেটা নিয়ে একটা ব্লগ আসবে, ঠিক আছে, দুর্গা পুজোর শপিং একটা ব্লগ আসবে, সেটা দেখে নিও। তো এই হচ্ছে, আর খুব কিনবো না করে পুজোর ভালো রকম করেই কেনাকাটাটা হয়ে গেলো আর কি। আমি তো ভেবেছিলাম কিছুই কিনবো না, তো সত্যি সত্যি অনেক কিছুই কেনা হয়ে গেল। তো যাই হোক চলো, আর পুজো তো আর বেশি নেই, হাতে গোনা মাত্র তিন দিন, মানে কাল আজকে যেহেতু মহালয়া হয়ে গেল, কালকে প্রতিপদ, না পরশু দিনকে দ্বিতীয়া, তৃতীয়া, মানে আর আমাদের এখানে পুজো বলতে সেরকম হয় কিন্তু ভালো রকম করেই হয়, তো কলকাতার মতন তো আর নয়, আর কলকাতায় তো মহালয়ার আগে থেকেই পুজো দেখতে যাচ্ছে দেখতে পাচ্ছি, তো সামনাসামনি তো আর দেখতে পাচ্ছি না, ফোনেই দেখতে পাচ্ছি, তো আমাদের ফোনে দেখছি আর কি, কল্যাণীতে শ্রীভূমিতে এই আর কি সবাই যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে কী করবো, এই হচ্ছে ব্যাপার। আর কলকাতাতে সবাই আগের দিন থেকে ছুটছে, মানে দুদিন আগে থেকে ছুটছে, ভীষণ পরিমাণে ভিড় হচ্ছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের এখানে যেমন পুজো তেমন নিয়েই চলতে হবে, তেমন ভালোবেসে মা দুর্গাকে দেখতে যেতে হবে। আর ভুরু প্লাগটা আজকে করতে যাবো ভাবলাম, কিন্তু ভুরু প্লাগ আজকে যাবো না, যেহেতু আজকে অমাবস্যা, আজকে ওই জন্য চুলটুল আর ছেঁড়াছিড়ি কিছু করলাম না। তো চলো বন্ধুরা, আর রুটি তরকা খেতে বসবো, আর রুটি তরকা তো তোমাদেরকে দেখেই দিয়েছি, আর রোজের এক ঘেয়েমি রুটি তরকা তোমাদেরকে দেখাবো না, চলো
আজকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো পুজোর শপিং আরও আসছে, দেখতে থাকো। তো চলো টাটা, গুড নাইট।